আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে ক্লাস ফলো করছো, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের নিব আমি আত্মা জাহান মুক্তি বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে সহকারী শিক্ষক। তোমাদের আজকে নিব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের পাঠ ৬, চারু ও কারুকলার পথিকৃত শিল্পীরা। 1948 সালে শুরু হয় বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্প শিক্ষার সূচনা। যারা এই আন্দোলন অর্থাৎ শিল্প শিক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে আমরা বলবো পথিকৃত শিল্পীরা, কারণ তারা পথ দেখিয়েছিলেন বলেই আজ আমরা ছবি আঁকা শিখেছি, এ বিষয়ে পড়াশোনা করছি। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীকালে দেশে শিল্প শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বেশ কিছু শিল্পী। প্রথম শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে দেশের শিল্প শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেশ কিছু শিল্পী। প্রথম ব্যাচে 12 জন শিল্পীর মধ্যে পরবর্তীকালে 2 জন খ্যাতিমান শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। 1 জন শিল্পী আমিনুল ইসলাম, 2 জন শিল্পী সৈয়দ শফিকুল হোসেন, অন্য 10 জনের বেশিরভাগই চিত্রশিল্পী হিসেবে বা চিত্রকলা পেশা হিসেবেই গ্রহণ করে সমাজে চিত্রশিল্পীর প্রয়োজনীয়তা বোঝাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আমিনুল ইসলাম বাংলাদেশের শিল্পকলা চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। বাংলাদেশে দীর্ঘ সময়ে শিল্পকলা ধারাবাহিক উন্নতি ও প্রতিষ্ঠায় তার বিশাল অবদান রয়েছে। আমিনুল ইসলাম ও সৈয়দ শফিকুল হোসেন চারুকলা ইনস্টিটিউটে অধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেই শিল্পী জয়নুল আবেদিন ও অন্যান্য প্রতিষ্ঠা শিল্পীরা ক্ষান্ত থাকেননি। শিল্পীরা যাতে সমাজে প্রয়োজনে নানাভাবে ছবি আঁকাতে কাজে লাগাতে পারে সেদিকে তারাও নজর দিয়েছিলেন। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্পীদের জন্য সম্মানজনক পদ তৈরি, বিশেষ প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্রশিল্পের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করে জনমত তৈরি করার জন্য শিক্ষক ও ছাত্ররা যৌথভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এ চেষ্টা ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন। কাজটা মোটেই সহজ ছিল না, অন্তত 10 থেকে 12 বছর লেগেছে সমাজ ও রাষ্ট্রকে বোঝাতে যে একটা সুন্দর সমাজ ও সুন্দর রাষ্ট্র তৈরিতে চিত্রশিল্প অন্যান্য পেশার মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন, যেমন প্রকৌশলী, ডাক্তার, শিক্ষক, প্রশাসক, স্থপতি, অভিনেতা, সঙ্গীত শিল্পী উন্নত সমাজের জন্য প্রয়োজন, তেমনি চিত্রশিল্পীরাও সুন্দর সমাজে গঠনে বিশেষ ভূমিকা রাখতে পেরেছে। তাই খুব সহজে বলা যায় বাংলাদেশের শিল্পকলাকে যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য শিল্পী জয়নুল আবেদিন এক বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন। তার সঙ্গে সমানভাবে সংগ্রাম করেছিলেন শিল্পী আনোয়ারুল হক, শিল্পী শফিউদ্দিন আহমেদ, পটুয়া কামরুল হাসান, খাজা শফিক আহমেদ, শফিকুল আলিম আমিন ও শিল্পী মোহাম্মদ কিবরিয়া। প্রথম 12 বছরের শিল্প শিক্ষার যারা চেয়েছিলেন তারাও সমান নিষ্ঠা নিয়ে তাদের গুরুদের সঙ্গে কাজ করেছেন, ফলে বাংলাদেশের নিজস্ব শিল্প চেতনার একটি বৈশিষ্ট্য ও রূপ প্রতিষ্ঠিত হয়েছে যা বাংলাদেশের শিল্প চর্চাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে। এদের মধ্যে যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তারা হলেন কাইম চৌধুরী, রশিদ চৌধুরী, মর্তুজা বশির, আব্দুর রাজ্জাক, আব্দুল বাশের, হামদুর রহমান, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুল নবী, নিতুন কুণ্ড, দেবদাস চক্রবর্তী, আবু তাহের, মাহমুদুল হক, মুনিরুল ইসলাম, আব্দুল বারক আলভি প্রমুখ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অনলাইনে ক্লাসগুলো ফলো করবে মনোযোগ সহকারে, এবং তোমরা বাসায় বসে
নৈভিত্তিক লেখার চেষ্টা করবে, অনুশীলনীটা ভালো করে পড়বে, নৈভিত্তিক লেখার চেষ্টা করবে, আর স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবে। বাইরে যখন বের হবা তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবা, হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার হাত ধোবা, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, আসসালামু আলাইকুম।